প্রিয়দিনী ভাইয়বং বোনেরা আজকে রবিউল আউয়াল মাসের শনিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট কোরআনে দোয়াপড়ুন জীবনের যত গুণা করছেন সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যেই আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহ চোখটাকে নিষ্পাপ করে দিবে সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন আল্লা এই কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ ক্ষমা করবে এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন আল্লাহ সব ক্ষমা করে দিবে এমন কি আপনাদের নামাজের নামাজের মধ্যে যাদের ভুল ভুল হয়েছে পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজি বলেছেন আপনাদের অভাবকে আল্লাহ দূর করবে দোয়াটি পাঠ করতে পারলে এবং যাদের মনের আশা পূরণ হয় না তাদের মনের আশা আল্লাহ পূরণ করবে যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়াই আল্লাহ আলামিন কবুল মঞ্জুর করে নেবে তাহলে অবশ্যই আজকে শনিবার দিনথ রাত রবিউল আউ্য়াল মাসের মধ্যে আপনি আমলটি আমার সঙ্গে করবেন দিনথ রাত যখনই দেখছেন শনিবারে আপনারা ভিডিওটা দেখবেন আমার সঙ্গে শব্দে শব্দে আমলটি করবেন আমি আপনাদেরকে দোয়াগুলো পরিয়ে দেব তাহলেই চলবে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ তাহলে বোনেরা এই বরকতপূর্ণ আমলগুলো। যদি আপনি চান আপনাকে আল্লাহ ক্ষমা করুক নিষ্পাপ করুক যদি আপনি চান যে আপনাকে আল্লাহ তালা রিজিক দেখ ধনী বানাক আপনাকে অবশ্যই আমলটি করতে হবে ইনসা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এটি গুরুত্বপূর্ণ আমল ভাগ্য পরিবর্তনের আমল কপাল খোলে যাবে আপনাদের ইনশাল্লাহ আমলটা সুন্দর করে আপনারা করবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ অভাবকে দূর করবে যাদের ছেলে সন্তানরা বিদেশে বিরাজ্যে ইনকাম করে কিংবা আপনার হাজবেন্ড ইনকাম করে বা আপনারা নিজেরা ইনকাম করেন সকলের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনাদেরকে সুস্থ রাখবে যারা ইনকাম করে ঘরের মধ্যে এবং আল্লাহ রিজিক দিবে প্রচুর রিজিক দিবে অভাব অনটন থাকলে দূর করবে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ রব্বেলালামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে কারণ আল্লাহ হচ্ছে রিজিকের মালিক আপনি কোন দিকে ছুটছেন রিজিকের জন্যে আপনি আল্লাহর কাছে প্রথমে ছুটুন আল্লাহর কাছে প্রথমে দোয়া করুন চেষ্ট করতে থাকুন ইনশাল্লাহ রিজিক চতুর্দিক থেকে আল্লাহ দিবে রিজিক দেয়কে আল্লাহ আল্লাহ রব্বেলা আলামিন বলেন ওয়াল্লিল্লাহি খজা ইনুস আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের সমস্ত খাজানা মালিক আল্লাহ রিন সকলে বলি সব এই জন্যে রিজিকের খাজানাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার মালিক আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো বলেছেন সেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ রিজিক দান করবে এবং অমাইয়া আল্লাহ মাখ রোজা ওয়ার জোকহুমেন হায়েফুল্লা ইয়াহ আল্লাহ বলেন যারা তাকুয়া অর্জন করে আমার পথে চলে আমার হুকুমগুলো পালন করে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে আল্লাহ বলেন তাদেরকে আমি এমন জায়গা থেকে রিজিক দিই তারা কল্পনাও করতে পারে না যে এমন জায়গা থেকে যে রিজিক আসবে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিই সকলে বলি সুবহান আল্লাহ ভাই এবং বোনেরা এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর দোয়াটাকে আমার সঙ্গে পড়বেন কপাল খুলে যাবে রিজিক পাবেন ধনী হবেন ইনশাল এবং আপনাদের যাদের অনেক গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসার উপরে জলুম করেছেন আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এই গুনাগুলো যদি ক্ষমা না করাইতে পারেন আল্লাহর কাছে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনাকে জাহান নামের মধ্যে যেতে হবে তাই গুনাগুলো ক্ষমা চাওয়াইতে হবে আল্লাহর কাছে চাইবেন এবং তাওবাতুন বা করতে হবে আমি আজকে আপনাদেরকে তাওবাতুন নাসুহা কিভাবে করে বলে দেব আপনারা আমার সঙ্গে সঙ্গে তাওবাতুন নাসুহা করবেন আর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে এবং প্রত্যেকটি গুনাহের পরিবর্তে একটি একটি নেকি পর্যন্ত আল্লাহ দিয়ে দিবে মাপ করে আল্লাহ একবার কত বড় কথা গুণও ক্ষমা করবে নেকিও লিখে দিবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটাই বলেছেন আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইআতিহিম হাসানা

প্রত্যেকটা গুনাহের পরিবর্তে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে মাপ চাইবেন জীবনে তো গুনাহ কম করেন না ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহর পথে শান্তি আল্লাহর পথে মুক্তি যত প্রশান্তি আছে মনের সব প্রশান্তি আল্লাহর পথের মধ্যে প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিনের পথে চলে আসুন আর গুনাহের কাজ করবেন না আজকের দোয়াটি পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে একটা গুনাহও আপনাদের জীবনে আর থাকবে না এক থাকবে না রাব্বুল আলামিন সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করছেন আজকে দোয়া করেছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে মনের আশাগুলো আল্লাহ করে দিবে সবগুলো আজকে আল্লাহর কাছে বলুন আপনার কি চাওয়ার আছে চাইবেন আর পাইবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পুরো চাইলে আল্লাহ ফিরায় না আল্লাহ একবার তাই মন থেকে দোয়াটি পাঠ করতে হবে চলুন না আমরা এক্ষণি আর কাল বিলম্ব না করে আমরা এক্ষণি আজকে রবিউল আউ্য়াল মাসের শনিবার দিনত হবার আজ যখনই ভিডিওটা দেখছেন তখনই আমরা আমলটি করে ফেলি ইনশাল্লাহ এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঁচবার দূরত শরীফ পাঠ করুন সুন্দরভাবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পঞ্চাশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে হয়ে যাবে মাফ এবং পঞ্চাশটা নেকি লিখে দেওয়া হবে আমল নামার মধ্যে এবং নবী করিম আলাইহি সাল্লামের রওজা পাকে যে ফেরেশতারা আছে ফেরেশতারা দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে সকলে বলি সোবাহান আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম সব কিছু ডিটেলস আল্লাহর নবীজির কাছে উপস্থাপন করবে নবীজি দোয়া করবে আপনার জন্যে তাহলে দুরুদ শরীফটা মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করুন আমার সঙ্গে পাঁচবার দুরুদ শরীফ এই ছোট্ট দুরুদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ জন্যে আপনি তাও নাসুহার তন্না সোহার ছোট্ট পাঠ করুন সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে দিবেন তাও নাসুহা আপনি প্রথমে আল্লাহকে বলুন মন থেকে যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর করব না ভবিষ্যতে গুণা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এরপরে আপনি আমার সঙ্গে এই ছোট্ট তাও বাতন না সুহার দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনাকে ক্ষমা করবে মাফ করবে জীবনের গুনাগুলো মাফ করে দেবে ইনশাল্লাহ আমার সঙ্গে পড়ুন পাঁচবার পড়বেন استغفر الله আবার বলুন سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله আবার বলুন سبحان الله وَبِحمدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وبِحمدِهِ أَسْتَغْفِرُ الله قَبْرُ بُلُونَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وبحمده أستغفر الله. شرب الشجر. سبحان الله وبحمده، سبحان الله العظيم وبحمده أستغفر الله. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনের জন্য আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন নেবেজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে রিজিক্খের মধ্যে বর্ক দান করে দিবে আপনাদেরকে আল্লাহ ধ্বনি বানিয়ে দিবে সকলে বলে সুবাহান তাই আপনি পাঠ করুন ধন সম্পদ বৃদ্ধির জন্যে এবং আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার জন্য আপনি ছোট্ট দুয়াটি পাঠ করেন শাল্লা আমার সঙ্গে পাঠ করুন আল্লাহম মাখ ফিনি বিহালালিকা রয়ান হার মিকা ওয়াগনিনী বিফাবলিকা আই এম আশা করি পাঠ করতে পেরেছেন আবারো আমার সঙ্গে পড়ুন আহু মাক্সিনী বিহায়লালিকা অ্যান হা র মিকা ও আগোনিনী বিফাব্বলিকা আই তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনি পড়তে পেরেছেন সর্বশেষ আপনি ইসমে আজমের দোয়াটি পাঠ করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া কবুল হবে ইসমে আজম দোয়াটি পড়ুন পড়ুন আল্লাহ আস আলুকা আশ হাদু আন্নাকা أنت الله لا إله إلا. أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ সর্বশেষ দুরুশ্বরী পাঠ করুন পাঁচ বার তারপরে ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে দুরুশ্বরী পুরুনু আহি আসাল্লামু আহিমামুআলামুআ হয়ে গেল শরীফ এখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতি হাসনত ও আিরত হাসনতিনা ইয়া আল্লাহ ইয়া ইয়াইম আয় আল্লাহ তুমি আমার দের আমলকে কবল মেঞ্জুর করো তোমার বান্দিরে যারা আমলটি করেছে জীবনের যৌবনের সমস্ত কঠিন গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গোপন গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ হাতের গুণা পায়ের গোনা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ক্ষমা করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নেই যারা অন্ধকার কবর আছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সকলের কবরের মধ্যে ফয়সালা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজেকে বরকত দাও বানিয়ে দাও আল্লাহ মানুষকে দান সদ্গা করতে পারে সেই তাও দান করে দিও আয় আল্লাহ রব্বুল আলমিন যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ মনের আশাগুলো তুমি পূরণ করে দিও হয়রানি পেরেশানিকে দূর করে দিও যার মনে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে পূরণ করে দিও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ রিজিকে বরকত নাই ছেলে সন্তান ইনকাম করে বরকত নাই স্বামী ইনকাম করে বরকত পায় না আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দান করে দাও সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দাও সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ তালা দয়া করে মায়া করে দোয়াকে নবীজ রুসিল্লাহ কবুল ও করে নাও রব্বির হাম হো মা কামা রব্বাইনি সগির আমিন আমিন বিরহমাতিকা রহম রহমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আমি আবারও বলছি আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় জীবনে একবার হইলে নিও এবং তাদের পরিবার সংসারে অনেক শান্তি দিও آمين أجي جنتي السلام عليكم ورحمة الله وبركاته